ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস, যে ক্লাসটা তোমাদের শনিবার দিন 12:55 থেকে 1:25-এর মধ্যে হয়, গ্রুপ বি স্লট 1। তার দ্বিতীয় পার্বিক পরীক্ষা শুরুর আগে সে সম্পর্কে তোমাদের কিছু অনুশীলনমূলক ক্লাসে, অর্থাৎ আজকে ক্লাসটাকে তোমাদের আমি পুরো অনুশীলন, অর্থাৎ একটা যে তোমরা যে পরীক্ষার প্রস্তুতি ক্লাস হিসেবেই নাও, এই প্রস্তুতি ক্লাসের সমস্ত প্রশ্ন তোমরা শনিবার দিন তোমাদের ওই সময় করবে। আর তোমাদের যদি কোনো যে কাজগুলো দেওয়া ছিল সে কাজের আমাকে দেখিয়ে নেবে, আমি তোমাদের বলে দেবো। আর যেটা করব সেটা হচ্ছে যে প্রশ্ন সম্পর্কে, ওই পরীক্ষা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো তোমরা উত্তর জেনে নেবে। এখন যেটা তোমরা করো সেটা হচ্ছে যেহেতু 192 পাতায় শক্তি শৃঙ্খলের ধারণা সম্পর্কে আমি একটু তোমাদের জানাই। শক্তি শৃঙ্খলের ধারণা, যে শক্তি শৃঙ্খলের ধারণায় আমরা শুরু করেছিলাম উৎপাদক থেকে, সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক, সেই সবুজ উদ্ভিদ উৎপাদক কী করে, প্রথম শ্রেণীর খাদক উৎপাদককে খায়, উৎপাদককে প্রথম শ্রেণীর খাদক খাওয়ার পরে দ্বিতীয় শ্রেণীর খাদক তাকে খায়, তারপর তৃতীয় শ্রেণীর খাদক হয়, চতুর্থ শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক সব শেষে গ্রহণ করে সেই খাদ্য। তার মানে এইভাবে যে খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে সেই খাদ্য শৃঙ্খল সম্পর্কেই আমাদের আজকে পড়া। এখন যেটা তোমার এখানে দেয়া আছে দেখো, যে এমন কিছু প্রাণী আছে যারা সরাসরি উদ্ভিদকে এবং প্রথম ও তৃতীয় শ্রেণীর খাদককে খায়, যারা সরাসরি উদ্ভিদকে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদককেও খায়, এসো এমন কয়েকটা প্রাণীর তালিকা তৈরি করি। এই তালিকার মধ্যে দেওয়া আছে মানুষ, কাঠ, ঠিক আছে। এরপরে যেটা তোমাদের আছে, এরা হলো সর্বপুর বলে দিল, এরা হচ্ছে সর্বপুর, কারণ এরা প্রথম শ্রেণীর খাদককেও খায়, আবার দ্বিতীয় শ্রেণীর খাদককেও খায়, সর্বোচ্চ শ্রেণীর খাদককেও খায়, সেই জন্যই এদের বলা হয় সর্বভূ। উদ্ভিদ নিজেদের খাদ্যই তৈরি করে নিজেদের দেহে সূর্যের আলোর সাহায্যে, ও ক্লোরোফিল, তাদের দেহে যে ক্লোরোফিল থাকে ক্লোরোফিলের সাহায্যে, সৌরশক্তির সাহায্যে নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে বলে উদ্ভিদকে উৎপাদক বলা হয়। কি বললাম আবার বলো, সৌরশক্তির সাহায্যে নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে বলে উদ্ভিদকে বলা হয় উৎপাদক। তাহলে উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি সৌরশক্তি থেকে, সূর্য থেকে পায়। সৌরশক্তির ফোটন কণা শোষণ করে তার দেহস্থিত ক্লোরোফিল সক্রিয় হয়, উত্তেজিত হয়, সেই সক্রিয় ক্লোরোফিল বায়ু থেকে উদ্ভিদ যে অত্রন্ধের মাধ্যমে, পাতার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, সেই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে এবং কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোকের ফোটন কণা প্লাস তাতে সেখানে যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল তৎসব মূল দিয়ে শোষিত জল, এদের সম্মিলিত প্রচেষ্টায়
সালোক সংশ্লেষ নামক পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদ প্রয়োজনীয় শক্তি পায় তার সূর্য থেকে। উদ্ভিদকে সরাসরি খায় প্রথম শ্রেণীর খাদক, উদ্ভিদকে সরাসরি খায় প্রথম শ্রেণীর খাদক। তাহলে প্রথম শ্রেণীর খাদক কোথা থেকে প্রয়োজনীয় শক্তি পায়? সবুজ উদ্ভিদ থেকেই প্রয়োজনীয় শক্তি সে পায়। এবার কথা হচ্ছে যে প্রথম শ্রেণীর খাদককে খাবার হিসেবে গ্রহণ করে, প্রথম শ্রেণীর খাদককে খাবার হিসেবে গ্রহণ করে দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদক তার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? প্রথম শ্রেণীর খাদক থেকে। তাহলে যারা সর্বভোগ তারা প্রয়োজনীয় শক্তি পায় সব শ্রেণীর খাদ্য থেকেই, উৎপাদক সমেত। এখানে তোমাদের খাদ্যের খাদ্য শৃঙ্খলের একটা চার্ট দেওয়া আছে, দেখো। সূর্যালোক, সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদের পরে হরিণ, হরিণের পরে সিংহ, সিংহ সিংহ খাচ্ছে হরিণকে, এইভাবে। তাহলে এইখানে শক্তির কথা বলা হলো বা কোন ধরনের এখানে উৎস তার কথা বলা নেই, গ্যাপগুলো ফিল আপ করেছো তোমরা, সেই ফিল আপগুলো আমাকে দেখিয়ে নেবে, আমি তোমাদের ঠিক হয়েছে কিনা বলে নেবো। তারপরেরটাও দেওয়া আছে এখানে, সূর্যালোক থেকে সৌরশক্তি আসছে, সৌরশক্তি উৎপাদকের দেহে বাধা পড়ছে, উৎপাদকের দেহে স্থিতিশক্তি হিসেবে বাধা পড়ছে, সেই স্থিতিশক্তি স্থৈতিক শক্তি পরবর্তী দেহে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ প্রথম শ্রেণীর খাদকের দেহে স্থানান্তরিত হচ্ছে, তার থেকে স্থানান্তরিত হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। এটাকেই আমরা বলব শক্তি শৃঙ্খলের ধারণা, এটাকেই আমরা বলবো শক্তি শৃঙ্খলের ধারণা। এই শক্তি শৃঙ্খলের ধারণা থেকে আমরা আর একটা খাদ্য শৃঙ্খল তৈরি করি, যে খাদ্য শৃঙ্খলে দেখো এখানে সেই ছবিগুলো সব দেওয়া আছে, দিয়ে তার নিচে গ্যাপ করা আছে। গ্যাপগুলো তোমাদের পূরণ করতে হবে, হ্যাঁ, গ্যাপগুলো পূরণ করে তোমরা দেখাবে আমাকে, পূরণ নিশ্চয় করেছো, আর একবার দেখিয়ে নেবে আমাকে। তাহলে তোমরা দেখতে পেলে যে খাদ্য শৃঙ্খল, তাহলে তোমরা দেখতে পেলে যে খাদ্য শৃঙ্খল একটা প্রাণী একবার অন্য প্রাণী একবার অন্য উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, তখন সে খাদ্য, যখন সে খাদ্য হিসেবে গ্রহণ করবে তখন সে খাদ্য, আবার পরে সেই প্রাণীটাই হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে, তখন সে কী হবে? তখন আর সে খাদক হবে না, তখন সে উৎপাদক হয়ে যাবে, তখন সে তার তখন সে আর খাদক থাকবে না। এইরকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খল, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, এইরকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খল, এইরকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক শৃঙ্খল খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকেই আমরা বলব খাদ্য শৃঙ্খল। উপরের খাদ্য শৃঙ্খলে যুক্ত এক প্রাণী থেকে অন্য জীবে পর্যায়ক্রমে শক্তির প্রবাহ হচ্ছে। এই এই এগুলো তো ছবি দেওয়া আছে, এগুলো তুমি ছবিগুলোর নিচে কোনটা কোন শ্রেণীর খাদক এবং তারা কোথা থেকে খাদ্য পাচ্ছে সেইটাকে পূরণ করবে, তুমি ছবিটা দেখে সেই জায়গায় তোমার লেখাটা লিখে তুমি পূরণ করবে। এবারে যেটা আমি দেখতে পাচ্ছি যে একই উদ্ভিদ বা প্রাণী খাদ্য খাদক সম্পর্কে যুক্ত হওয়ার খাদ্য শৃঙ্খলগুলি একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে একটা জালের মতো ছবি তৈরি করছে। এই আমি যে ছবিটি তোমাদের বললাম পরে, অর্থাৎ অনেকগুলো খাদ্য শৃঙ্খল যদি একসাথে, প্রকৃতিতে এই সময় হামেশাই দেখা যায়, খুব কমন এটা, যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে প্রকৃতিতে কাজ করছে, তখন সে অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে একসাথে জালকের আকারে বিন্যস্ত থাকে বলে তাকে বলা হয় খাদ্য জালক, ফুড ওয়েব।
পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে, পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে, পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি করে, জালের মতো যে ছবি তৈরি করে সেটাই হলো খাদ্য জাল। জালের মতো যে ছবি তৈরি করে তাকেই বলা হয় খাদ্য জাল। এবার নিচে ছবিটা আরও ভালো করে দেখো, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল এবং বিভিন্ন ধরনের উদাহরণ তার কাছে দেওয়া আছে। তাহলে এবারে তোমার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণ করবে বা করেছো কীভাবে, সে পূরণ করেছো বা সেই শূন্যস্থানগুলো যে লিখেছো সেরকম আমাদের আমাকে ক্লাসের মধ্যে দেখিয়ে দেবে, পরের ক্লাসে দেখিয়ে দেবে। অর্থাৎ এখানে দেখো লেখা রয়েছে যে প্রথম ধাপে যারা আছে, প্রথম ধাপে যারা আছে তাদের প্রকৃতি কী, প্রথম ধাপে যারা আছে তাদের প্রকৃতি কী। অর্থাৎ প্রথম ধাপে যারা রয়েছে তারা হচ্ছে নিজেরা নিজেদের খাদ্য তৈরি করছে, অর্থাৎ এরা হচ্ছে উৎপাদক। এইভাবে তোমাকে লিখতে হবে। দ্বিতীয় ধাপে যারা আছে তাদের প্রথম, তাদের প্রকৃতি কী, প্রথম শ্রেণীর খাদক কিনা তোমাকে একটা প্রশ্ন করছে, অবশ্যই তুমি তাকে বলবে যে হ্যাঁ এরাই হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তারপর হচ্ছে তৃতীয় ধাপে যারা আছে তাদের প্রকৃতি কী, চতুর্থ ধাপ আর দ্বিতীয় ধাপ থেকে ষষ্ঠ ধাপে যে সমস্ত জীবেরা আছে তাদের মধ্যে কী মিল বা কী অমিল আছে সেটা, সেগুলো তুমি লেখার চেষ্টা করো বা লিখে আমাকে দেখাও। তারপর হচ্ছে দ্বিতীয় থেকে ষষ্ঠ ধাপে, দ্বিতীয় থেকে ষষ্ঠ ধাপে জীবেরা আছে তাদের মধ্যে কী মিল আছে সেগুলো ভেবে লেখার চেষ্টা করো। সে তাদের মধ্যে কী মিল আছে সেগুলো দেখে ভেবে লেখার চেষ্টা করো। দেখতে পেলে যে খাদ্য শৃঙ্খলে জীবেদের এক একটা আলাদা আলাদা ধাপে রাখা হয়েছে, খাদ্য শৃঙ্খলে জীবেদের এক একটা আলাদা ধাপে রাখা হয়েছে। একটা খাদ্য শৃঙ্খলের উদ্ভিদ আর প্রাণীদের এইভাবে, একটা খাদ্য শৃঙ্খলের উদ্ভিদ আর প্রাণীদের এইভাবে নিচ থেকে ওপরের ধাপে, নিচ থেকে ওপরের ধাপে সাজানোর ফলে একটা ছবি তৈরি হয়েছে, নিচ থেকে ওপরের ধাপে সাজানোর ফলে একটা ছবি তৈরি হয়েছে। এই ছবিটি হলো খাদ্য পিরামিড, এই ছবিটি হলো খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডের এক একটা ধাপই হলো এক একটি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। আবার কী বললাম, হ্যাঁ ট্রফিক লেভেল কাকে বলে, ট্রফিক লেভেল হলো খাদ্য পিরামিডের এক একটা ধাপই হলো এক একটা পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। উদ্ভিদ ট্রফিক লেভেল, তাহলে প্রশ্নটা হচ্ছে প্রাণীরা খাবার কেন খায়, শক্তি পাওয়ার জন্যে, প্রাণীরা খাবার কেন খায়, শক্তি পাওয়ার জন্যে। আচ্ছা বলো তো প্রথম ধাপে উদ্ভিদদের দেহে যা শক্তি জমা হয়েছিল, প্রথম ধাপে উদ্ভিদদের দেহে যা শক্তি জমা হয়েছিল ঘাসপনিয়ের মধ্যে, উদ্ভিদরা খাবার গ্রহণ করে সেই শক্তি কি পুরোটাই পায়, সেই শক্তি কি পুরোটাই পায়, এটা একটা ভালো প্রশ্ন। সেই শক্তি পুরোটাই পায়, সেই শক্তি পুরোটা পেতে পারে না, কারণ জীবেরা তার নিত্য বিভিন্ন বিপাকীয় কাজ চালানোর জন্যে, তার আভ্যন্তরীণ বিপাকীয় কাজ চালানোর জন্যে কিছু পরিমাণ শক্তি সে ব্যয় করে, সেই কাজে লাগায়, হ্যাঁ সেই সুতরাং সে সব শক্তিটাই তার সঞ্চারিত করতে পারবে বা সঞ্চারিত হবে এটা নয়, সেই প্রশ্ন থেকেই, সেইটা থেকেই এখানে প্রশ্ন করা হচ্ছে, সেই শক্তি সেই পুরোটাই পায় এই কথাটা বলা হচ্ছে। আবার একটা ঘাস ফড়িংয়ের দেহে যতটা শক্তি জমা আছে, কী বলল, একটা ঘাস ফড়িংয়ের দেহে যতটা শক্তি জমা আছে একটা ব্যাঙ ওই ঘাস ফড়িংকে খেয়ে সেই কি পুরোটাই পাচ্ছে, আমি সেই আবার সেই উত্তর তোমাদের জানাচ্ছি যে না, সে পুরোটা পেতে পারে না, কারণ ঘাস ফড়িং যখন সে খাদ্যটা খেয়েছে সে তার নিজের দেহের প্রয়োজনে নিজের শক্তি কার্যকরী কাজ শক্তিকে কাজে লাগিয়েছে, নিজের দেহে সেই শক্তি কাজে লাগিয়ে সে গতিশক্তিতে আকারে শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সে কাজ করেছে, কিছু শক্তির তার অপচয় হয়েছে,
যে শক্তিটা সে সংগ্রহ করেছে খাদ্যের মাধ্যমে। তা তোমরা কি মনে করো তা খাতায় লিখো, তোমরা যেটা মনে করবে সেটা খাতায় লিখেছো, লিখে আমাকে লিখে দেখাবে, আমি তারপর তোমাকে বলে দেবো যে এইটা কী হয়েছে বা কী অসুবিধে। তো আসলে উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করার সময় সূর্যের শক্তির যে অংশ শোষণ করে, উদ্ভিদরা নিজেদের খাদ্য তৈরি করার সময় সূর্যের যে শক্তি শোষণ করে তার বেশ কিছুটা নিজেদের দেহে জমা রাখতে পারে, আর তাদের দেহ গঠনের জন্য উৎপাদক বা সবুজ উদ্ভিদের দেহে জমা থাকা প্রায় 10% শক্তি, উৎপাদক বা উদ্ভিদের দেহে জমা থাকা এই 10% শক্তি পরবর্তী ট্রাফিক লেভেলে তৃণভোজী প্রাণীরা আবার খাওয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারে, আবার এই তৃণভোজী প্রাণীরা উদ্ভিদের খাবার হিসেবে গ্রহণ করে যে শক্তি অর্জন করলো তার প্রায় 10% সে তার নিজের দেহ গঠনের কাজে লাগায়, আর দেহে জমা থাকা রাখতে পারে। তৃণভোজী প্রাণীদের দেহে জমা থাকা এই 10% প্রায় শক্তি পরের লেভেলে মোট গৃহীত শক্তির 10% দেহ গঠনের কাজে লাগে। এই যে কেবলমাত্র এই শক্তিটুকুই পরবর্তী ট্রফিক লেভেলে থাকা প্রাণীরা সংগ্রহ করতে পারে, এই এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে স্থানান্তরের সময় শক্তির কতটা অপচয় ঘটে সেটা একজন বিজ্ঞানী লেমন লিন্ডেম্যান দেখিয়েছিলেন, তার এই ব্যাখ্যাকেই বলা হয় 10% সূত্র। আমরা লিন্ডেম্যানের 10% সূত্র দিয়ে আজকে পড়া শেষ করব, যে ট্রফিক লেভেলে গৃহীত শক্তি প্রায় 10% ওই পুষ্টিস্তরের জীবেদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। এটাকেই বলা হয় লিন্ডেম্যানের 10% সূত্র।